আলোচনাতে আমাদের হইতে স্বল্পকালীন উৎপাদন, স্বল্পকালীন উৎপাদন জাগো করে বা স্বল্পকাল জাগো করে, স্বল্পকাল হইতে এমন একটা সময় বুঝাইতে যেখানে উৎপাদনের উপাদান রোমা যা যা ব্যবহৃত হইতে আছে উয়া উৎপাদন রোজ যেন মানে শুধু কিছুটা পরিবর্তন করা যায় আবার কিছুটা অপরিবর্তিত, যা যাসে যাসে পরিবর্তন প্যাঁড়ারে যাসে যাসে বা প্যাঁ হয়ে রে আর যাসে যাসে পরিবর্তন বা প্যাঁ হয় ইয়া সূচক হইতে আগু ক্রেমে এমা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক রুইরেল তেনা এই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক চহাইতে ইসু এই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক উৎপাদন অপেক্ষক আগে যাগো খলে আসু সিমে উৎপাদন অপেক্ষক চহাইতে কোনো দ্রব্য উৎপাদন পেহা ইয়া উৎপাদনের মানে যে ব্যবহৃত হইতে উপাদান ইয়া ইয়া উপাদান রো গাব উৎপাদিত দ্রব্য মানে কয় একক উৎপাদিত হয়েছে ইয়াসু মা যে সম্পর্ক পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক ইয়াস গো করে উৎপাদন অপেক্ষক উৎপাদন অপেক্ষক মা এক কথায় যদি মুরো কোনো উৎপাদন কোনো দ্রব্য উৎপাদন পে হাঁ উপাদান ইয়া দ্রব্য উৎপাদন পে হাঁ যে উপাদান ব্যবহৃত হইতে ইয়া উপাদান রোগ পাড়াই বোধে বেছোকে উৎপাদন চফাইতে যা হয়ে দিলে আমি আপ হইতে মানে ঠিক আছে থা আমি আপ হইতে ধরি একজন শ্রমিক উৎপাদন করি করে কত দৈনিক একজন শ্রমিক উৎপাদন করে দুই একক যদি একজন শ্রমিক দুই একক উৎপাদন পেয়াঙ্গে দুইজন শ্রমিক মানে আরও উপাদান চফাইতে বাড়াই হোক দুইজন শ্রমিক যদি উৎপাদন পেয়াঙ্গে সেক্ষেত্রে এই সূচক উৎপাদন পরিমাণ চফাইতে চার একক হয়ে মানে কি বাড়ে বলে আরে আবার যদি শ্রমিক কমাই বলকে বা উৎপাদনের উপাদান যদি কমাই বলকে দুইয়ের জায়গায় যদি এক বসাই বেঙ্গে ইস্তফাইতে কমে বলে আবার হ্যাঁ ইয়া ধরো তিন একক অথবা দুই একক এই উৎপাদনের উপাদান এই উৎপাদনের উপাদান গাব উৎপাদনের পরিমাণ উৎপাদনের উপাদান গাব উৎপাদনের পরিমাণ মা যে সম্পর্ক মানে ইসু আমি আঠিয়ে বেছুকে ইসুলে আমি আঠাইতে আর ইসু যদি কমাই লয় বেছুকে মানে উপাদান কমাই লয় বেছুকে পরিমাণ চাপাইতে কমে বলারে এই সম্পর্ক গো প্রকাশ পেয়া চফাইতে উৎপাদন অপেক্ষক মা প্রকাশ পেয়ারে অগো নামে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক চফাইতে ইসু ইসু যে স্বল্পকালীন আর দীর্ঘকালীন এই হকু চক্রিকে তা যাইতে বেয়া কিন্তু এই মা পার্থক্য হিরে জনচকিতে মাদে ইসু থাকা কে থাকা তো খুব বাড়িরে এখন ই কে এল বা এফ কিউ এসব যা বুঝাইতে লেখে এই কিউ দ্বারা চফাইতে উৎপাদনের পরিমাণ বুঝাইতে উৎপাদনের পরিমাণ আবার এল দ্বারা যা বুঝাইতে শ্রম এল দ্বারা চফাইতে লেবার বা শ্রম আবার এফ দ্বারা বুঝাইতে ফাইতে ফাংশন উৎপাদন অপেক্ষক এফ দ্বারা বুঝাইতে ফাইতে উৎপাদন অপেক্ষক আবার আরেকটা কি কে কে দ্বারা বুঝাইতে যা কে দ্বারা বুঝাইতে পারিতে ক্যাপিটাল বা পুঁজি বা মূলধন ক্যাপিটাল আমরা ক্যাপিটাল মূল সাধারণত রুইরে জায়গা সিগা রুইরে সি এ পি আই টি এল এ জল পেয়াব রুইরে কিন্তু এই মাঙা ইয়ার ক্যাপিটাল রুইখা ইসমা সাংকেতিক চিহ্ন যা রুইরে কে রুইরে তার কারণ জালে কারণ যা পাইতে ইসমা মানে যে স্পেন মো প্রোনাউন্সিয়েশন পেয়াঙ্গে ইসব কে লাইতে ক্যাপিটাল সিগা মেলা ওকে আবার অর্থনীতিমা সি দ্বারা অন্য কিছু প্রকাশ পেয়ারে ইয়াস জালে কস্ট মানে ব্যয় প্রকাশ পেয়ারে তার জন্য গ্রো ইয়েমা মূলধন গো জায়গা প্রকাশ পেয়া হোক কে গা প্রকাশ পেয়া হোক এই নকুমা যে মিলহিরে শুধুমাত্র এই বারটুকু হিরে ইয়া কি যুব মিলমিহি জগনে চুগে স্বল্পকালীন উৎপাদন মাফাইতে শুধুমাত্র দুইটা উপাদান ব্যবহৃত হইতে যা যা দুইটা উপাদান ইয়াস হইতে কি লেবার আর ক্যাপিটাল লেবার আর ক্যাপিটাল এই দুইটা উপাদান ব্যবহৃত হয় হা গ্যাস বলে একটা কি একটা ফ্রিতে স্থির আর একটা ফ্রিতে পরিবর্তনশীল মানে স্বল্পকাল মা এমন একটা সময় ইয়া স্বল্পকাল হইতে এমন একটা সময় ইয়া সময় মা শুধুমাত্র একটা মানে নির্দিষ্ট কয়েকটা উপাদান পরিবর্তন পেয়ানরে ইয়া পরিবর্তন পেয়ানরে যা উপাদান চফাইতে শ্রম আর আরেকটা উপাদান চফাইতে পরিবর্তন পেয়ানরে ইয়া চফাইতে ক্যাপিটাল বা
পুঁজি বা মূলধন যেমন পরিবর্তন ব্যয় নয় ঠিক আছে হয়েছে যন্ত্রপাতিরও ভারী কোনো যন্ত্রপাতির অঙ্গ ওই ছোটো একটা সময়ে বা স্বল্প একটা সময় মাংর হয়ে পরিবর্তন ব্যয় নয় ল যকে যে এই হয়েছে কি ক্যাপিটাল হয়েছে পরিবর্তন ব্যয় হয়। এরপরে দীর্ঘকালীন উৎপাদন, দীর্ঘকালীন উৎপাদন বলতে মানে এমন একটা উৎপাদনের সময়কে বোঝায় সেটা যেখানে সকল উপাদান উৎপাদনের সকল উৎপাদন পরিবর্তন করা যায় সেটা লেবার হোক অথবা ক্যাপিটাল হোক অথবা ভূমি হোক অথবা সংগঠন হোক লোকে ভূমি শ্রম মূলধন কিংবা সংগঠন এই দীর্ঘকালীন সময়ে পরিবর্তন প্যাহারে যকে যে ইস মাচক হয় তা কোনো বার ভি এই বার চিহ্ন দ্বারা বুঝাইতে কি এই একটা বার চিহ্ন দ্বারা বুঝাইতে এইসব পরিবর্তন ব্যায়াম হয় বা স্থির উপাদান কিন্তু এমা কোনো বার চিহ্ন ভি তার মানে এইসব বুঝাইতে পারে তাকে এইসব পরিবর্তন ব্যায়াম হয়ে আঁকুচ এমা কোনো স্থির উপাদান ভি তার মানে আমরা কি ওর যাচ্ছে রে স্বল্পকালীন উপাদান উৎপাদন মাঝে হইতে দুই ধরনের উপাদান হিরে স্বল্পকালীন উৎপাদন মাঝে হইতে দুই ধরনের উপাদান হিরে একটা হচ্ছে স্থির উপাদান আর একটা হচ্ছে পরিবর্তনশীল উপাদান পরিবর্তনশীল উপাদান একটা হচ্ছে স্থির উপাদান আর একটা হচ্ছে কি পরিবর্তনশীল উপাদান। দীর্ঘকালীন উৎপাদন, দীর্ঘকালীন উৎপাদন মাত্র হইতে শুধুমাত্র স্থির উপাদান হইব কোনো শুধুমাত্র পরিবর্তনশীল উপাদান হইব কোনো স্থির উপাদান মেহে